শিক্ষার্থী উনি আমাদের স্যারের নামে মিথ্যে একটা অভিযোগ আনছে যে ওনাকে নাকি বাজেভাবে টাচ করছে, বুঝতে পারছেন? এই প্রেক্ষিতে স্কুলে সভাপতি বসে, ম্যাজিস্ট্রেট আসে, পুলিশ ডিসি আসে, তারা আসার পর হচ্ছে আপনার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে গিয়েছিল স্যার যে তারা এই তদন্তটা সুষ্ঠুভাবে করবে। তারপর আমরা আমাদের স্যারকে যখন ওনার বাড়িতে দিয়ে আসি, পৌঁছে দিয়ে আসি, আমরা আমাদের বাড়িতে যখন ফিরে যাই, তারপর শোনা যায় যে ওনারা স্যারকে ট্রেনে চেঁচড়ে গ্রেফতার করে। তাই আমরা আবার আজকে আন্দোলন নেমেছি। যদি আমাদের স্যারকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা এই আন্দোলনকে কঠিন থেকে আরও কঠিনতর পর্যায়ে নিয়ে যাব। আর আমাদের আজকে একটাই দাবি যে আমরা হচ্ছে এখানে আসছি আমাদের স্যারের মুক্তির দাবিতে, আর এই তদন্তটাতে সুষ্ঠুভাবে করে মানে আইনের লোকেরা করার পর যে আসল দোষী যাতে ওনাকে বিচারের আওতায় না হয়। যতক্ষণ আইন তো শুধু মুখের ভাষ্য শুনে না, আইন চাই লিগ্যাল এভিডেন্স। লিগ্যাল এভিডেন্সের প্রেক্ষিতে যদি একটা মানুষ দোষী হয় তারপরে গ্রেপ্তারের পরোয়ানা জারি করতে পারে। যত মুখের ভাষ্য দিয়ে কাজ হয় না, আইন চলে না, আইন চলে এভিডেন্সের। আমি একটা হুঁশিয়ারি দিতে চাই, যতক্ষণ না আমাদের স্যারকে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ রাস্তাঘাট স্কুল পাঠ আমরা ব্লক করে রাখবো। প্রয়োজনে আমরা এই আন্দোলনটাকে আরো জটিল করার জন্য কঠিন থেকে কঠিনতর পর্যায়ে গতকালকে ম্যাজিস্ট্রেট সাহেব আমরা কইয়া গেছে যে এক মাস যে তদন্ত লাগে টাইম নে হয়েছে, এক মাস তদন্ত লাগে টাইম নে হয়েছে। এই টাইমের ভিতরে স্যারের কোনোভাবে গ্রেপ্তার করা হয়তো স্যারের বাসাত রাখা হইব। কালকে বিকালকে কিতার লাগে পুলিশে স্যারের বিচার জেলে নিছে, আজকে আমরা যত সময় স্যারের ইয়ে দিছে না, নিঃশর্ত মুক্তি দিছে না, এত সময় আমরা রাস্তা ধরতাম না, আমরা রাস্তা ব্লক করে রাখবো। দ্বিতীয়ত হয়েছে কি, এটি যে কাহিনী এটা সম্পূর্ণ বানুয়াট, এটা কাহিনী। এই কাহিনীর পিছনে অনেকজন জড়িত আছে, যেটা আমরা উল্লেখ করলাম না, এটা সুষ্ঠু তদন্ত করা হইতো। সুষ্ঠু তদন্তর মাধ্যমে এইটার বিচার চাই। এর বাদে আমরা স্যারের যে মানহানি হয়েছে, যে মানহানির কারণে আমরা স্যার আজকে জেল, এই মানহানির বিচার চাই। এবং স্যারের যাতে সুসম্মান স্কুলের মাঝে আনা হয় আবার, সেই পদ্মার সামনে।